দেশপরি বরণ করে নিচ্ছেন লক্ষ্যদা। পঞ্চায়েতের সচিব মাননীয় শ্রী লক্ষ্যদা ব্যাচ করি বরণ করে নিচ্ছে, জোরে হাততালি হোক এই মুহূর্তের জন্য। আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিলাম, উত্তরীয় পরে বরণ করে নিলেন বিশ্বজিৎ পণ্ডিত এবং কুসুম প্রস্তাব জ্ঞাপনে সড়ক এক নম্বর পঞ্চায়েতের প্রধান মাননীয় শ্রীমতী শ্রীরা প্রামাণিক মহাশয় এবং মনিরুন্দা তুলে দিচ্ছেন ক্ষুদ্র উপহার। মনিরুন্দা আমাদের শিলাদি তুলে দিলেন ক্ষুদ্র উপহার। আমরা ওনার ফ্যামিলি থেকে এসেছেন, আমরা ওনার হাতে তুলে দিচ্ছি কিছু খাদ্য সামগ্রী। একটু উষ্ণ করতালি হোক এই মুহূর্তের জন্য। চাহিদা ছিল, সেই চাহিদাটাকে আমরা মামাজি মানুষের সরকারের যে উন্নয়ন, সেই উন্নয়নকে অব্যাহত রাখতে আমরা আমার সড়ক এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে আমরা অন্তত 80% কাজ গ্রামের মানুষের করেছি। নিকাশি ব্যবস্থা থেকে নলকূপ থেকে আরম্ভ করে নিকাশি কংক্রিট রাস্তা থেকে শুরু করে গীতাঞ্জলি প্রকল্প থেকে শুরু করে যেগুলো পঞ্চায়েতের যে পরিষেবা, সেই পরিষেবাগুলো মানুষকে আমরা পৌঁছে দিতে পারি। আমাদের প্রধান এবং আমাদের যে সকল মেম্বার আছে তারা প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করেছে। আগামী দিনে আমরা উন্নত মানের পঞ্চায়েতকে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য আমরা অত্যন্ত চেষ্টা করব, আরও ভালোভাবে যাতে পঞ্চায়েতকে আরও ভালোভাবে মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি, আরও গ্রামের মানুষ যেন আমাদের কাছে এসে ফিরে না যায়, গ্রামের মানুষ যেন পরিষেবা ভালোভাবে পায়, এটাই আমি কামনা করব সড়ক এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। আমাদের প্রধান শিলা প্রামাণিক অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে এবং আমার যে সকল মেম্বার আছে সেই সকল মেম্বার অত্যন্ত নিজেদের দায়িত্ব, যে যার এলাকার দায়িত্ব উনি পালন করেছেন। তার সঙ্গে আরও আমরা কিছু বলছি, আমাদের মাননীয় বিধায়ক রাজ্যের মন্ত্রী যাকে আমরা ঘরের মানুষ, ঘরের ছেলে এবং আমরা ডোমজুড়ের মানুষ যাকে আমরা কোহিনুর বলে চিনি, সেই কোহিনুর যে ডোমজুড়ের বুকে এমন কিছু কাজ করেছে যে মানুষকে কি বলবো, নতুন করে কিছু বলার নেই। 8 থেকে 80 তাকে সবাই রাজীব বলে ছেলে, একটা 8 বছরের বাচ্চা তাকে বলে ওই তো রাজীব ব্যানার্জি যাচ্ছে, ইনি হচ্ছে সেই রাজীব ব্যানার্জি যে উন্নয়ন। আর আমাদের এমপি কল্যাণ ব্যানার্জি উনি অত্যন্ত ডোমজুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, উনিও ভালো কাজ করেছেন। এবং তার সঙ্গে বলছি আমাদের জেলা পরিষদের মেম্বার দীপালি পণ্ডিত অত্যন্ত জেলা পরিষদের মেম্বার, ওর যতটুকু করণীয় ততটুকু কাজ করেছে। তারপর বাকি যেটা বলি, আমার পঞ্চায়েত সমিতি অত্যন্ত, আমাদের যে পঞ্চায়েত সমিতি যেভাবে কাজ করেছে আগামী দিনে হয়তো আরও কাজ করবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে। সড়ক যে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ওদের যে একটা নজর ছিল সড়ক গ্রামকে কীভাবে উন্নয়ন করা যায়, সড়ক গ্রামকে আগামী দিনে আমরা একটা মডেল করব, আগামী দিনের পঞ্চায়েতকে আমরা উন্নত মানের পঞ্চায়েত করব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আপনারা যে এলাকায় যে উন্নয়নের কাজ করছেন কি কি দিয়ে মডেলিং করে সাজিয়েছে, অতটা আমরা যেটা করেছি যেটা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, আমার পঞ্চায়েত এলাকায় যেটা আমার মনে হয় এখনও কোথাও ঢুকেছি আমি বলতে পারবো না, আমি সারা পশ্চিমবঙ্গে ঘুরিনি, যেটা হচ্ছে আমার মন্ত্রী আমার বিধায়ক যেটা হচ্ছে আমার গ্রামের রাস্তায় 28 লক্ষ টাকা খরচ করে সড়ক 100টা রোডে 3.5 কিলোমিটার ত্রিফলা লাইন লাগিয়ে দিয়েছে। আরেকটা কথা হচ্ছে সব জায়গায় মেন পয়েন্টে উনি হাইমাসের ব্যবস্থা করেছেন, হাইমাস মানে বড় বড় লাইট। আরও আমাদের অনেক কাজ আছে, আগামী দিনে আপনারা দেখতে পাবেন যে কাজগুলো আপনাকে আমি কী বলবো বলে হয়তো সব কাজ বলে বোঝাতে পারবো না। যেরকম পঞ্চায়েত তো কাজ করেছে তার সঙ্গে আমার এলাকার বিধায়ক অত্যন্ত দায়িত্বের সঙ্গে যেখানে যে মানুষ বলেছে তার সেই কাজ করে দিয়েছে। উনি প্রতি শনি এবং মঙ্গলবার মানুষের দরবারে বসে, আমি মনে করি ওটা জনতার দরবার, যে অত্যন্ত দায়িত্বশীল এবং উনি অত্যন্ত ঠান্ডা মাথা সব মানুষ। আরো বলো আপনার যে এই এলাকায় যে কাজের যে পরিণতি রাস্তাঘাট থেকে সব কিছু দেখলাম, অতটা কতটা মানুষ স্যাটিসফাই হচ্ছে? মানুষ অবশ্যই স্যাটিসফাই, আজকের গ্রাম সভা দেখে আপনি বুঝতে পারছেন, আপনারা সাংবাদিক আপনারা নতুন করে আমি বাড়িয়ে কিছু বলবো না, আপনারা তো বুঝতে পারছেন যে আমাদের সরকার গ্রাম সভায় যাওয়ার জন্য যে বিজ্ঞাপন দিচ্ছে সেই বিজ্ঞাপন দেখে এবং গ্রামের মানুষের কাজ দেখে
থেকে অটোমেটিক গ্রামের মানুষ আমাদের এই গ্রাম সভায় উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন এবং সড়ক এক নম্বর পঞ্চায়েতের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা সালাম জানাচ্ছি যে ওনারা আমাদের এই গ্রাম সভায় হাজার হাজার মানুষ আমাকে এখনই একমাত্র একজন ধরলো যে বাঁধের জলায় একটা ড্রেন হয়নি। ওই কাকাকে ভদ্রলোককে আমি এই সঙ্গে বললাম, কাকা সোমবার এসে আপনার ফোন নম্বরটা দিয়ে যাবেন, আমি আপনাকে ডেকে আপনার ওই জায়গাটা আমরা অবশ্যই দেখব যে ড্রেনটা হয় কি না, আমি চেষ্টা করব। আমি যদি পঞ্চায়েত থেকে পারি পঞ্চায়েত থেকে করব, যদি না আমার পঞ্চায়েত থেকে ক্ষমতা হয় পঞ্চায়েত সমিতি থেকে করব, যদি না পঞ্চায়েত সমিতি থেকে ক্ষমতা হয় আমার এমপি ল্যাড থেকে করব, যদি না এমপি ল্যাড থেকে ক্ষমতা হয় তার জন্য আমাদের কোহিনুর আছে, তার নাম রাজীব ব্যানার্জি, তার থেকে করব। এটাই আমাদের অঙ্গীকার, আগামী দিনে আমরা আরও ভালোভাবে কাজ করব। হয়তো আমি বলছি প্রত্যেক মানুষের কাজ আমরা হয়তো করে দিতে পারিনি, এখনও অনেক কাজ হয়তো বাকি আছে, তবে 80% কাজ আগেও বলেছি এখনও বলছি 80% কাজ আমরা করেছি। আগামী দিনে আমরা সাকসেসফুল করব। আগামী দিনে আমরা যেটা হচ্ছে আমাদের মন্ত্রী বিধায়ক যে কথা দিয়েছে যে ক্রাইম যেভাবে মানুষ বেড়ে যাচ্ছে চোর ছিনতাই, আমাদের প্রশাসন অত্যন্ত সক্রিয়ভাবে একটা জিনিস করেছে, সেটা হচ্ছে সিসিটিভি ক্যামেরা আমাদের সড়ক বাজারে অলরেডি লেগে গেছে। আরও কিছু কিছু মেন পয়েন্টে আমাদের পঞ্চায়েত থেকে এবং আমাদের বিধায়ক রাজীব ব্যানার্জি উনি বলেছেন আমাদের অঞ্চল নিরাপত্তাটা অনেকটা ভালো থাকবে, শহর থেকে ক্রাইমটা কমে যাবে, গ্রামাঞ্চল থেকে ক্রাইমটা কমে যাবে, অবশ্যই কমে যাবে। এটা একটা ক্রাইম যারা করে তাদের মধ্যে একটা ভয় থাকবে যে ওখানে ক্যামেরা লাগানো আছে, কিছু যদি আমি করি সেখানে সেই ক্যামেরায় ধরা পড়বে। আমার মনে হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটা, মামাটি মানুষের সরকারের পদক্ষেপ। আমাদের মামাটি সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী উনি দেখেছেন সারাদিন গরিব মানুষদের জন্য ভাবেন, গরিব মানুষদের জন্য করেন, কীভাবে মানুষকে উন্নয়ন করতে হবে, কীভাবে মানুষের কাজ করতে হবে, উনি প্রতিনিয়ত মানুষের জন্য পাহারা দেয়। আর আমাদের এখানে এক শ্রেণীর মানুষ আছে যারা ধর্মকে বিভাজিত করে একটা রাজনীতির চক্রান্ত করছে। যাই হোক, আগামী দিনে আমরা বলবো এই সরকার যেভাবে উন্নয়ন করেছে, যেভাবে ডেভেলপ করেছে, যেভাবে সার্বিক উন্নয়ন হয়েছে, আগামী দিনে আরও ভালোভাবে উন্নয়ন হবে, আরও ভালোভাবে মানুষ পরিষেবা পাবে। আপনারা দেখেছেন যে আপনারা দেখেছেন গীতাঞ্জলি থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে আজকে আমরা কন্যাশ্রীকে কী বলছি, আমরা বিশ্বশ্রী, বিশ্ব জয় করে আমাদের মমতা ব্যানার্জি বিশ্ব জয় করে ফেলেছে যে কন্যাশ্রীর জন্য। আজকে বিরোধীরা বলছে কিসের কন্যাশ্রী, কে বিরোধের কন্যাশ্রী, নিজেরা তো কোনোদিন করতে পারলো না, এখন বলছে কন্যাশ্রী কিসের, তাই বলছি কন্যাশ্রী থেকে যুবশ্রী, যুবশ্রী থেকে আরও যে সকল আমাদের আছে সাইকেল, সবুজ সাথী, খাদ্য, 2 টাকা কিলো চাল, আগামী দিনে আমাদের সরকার আরও ভালোভাবে কাজ করবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম হচ্ছে, আমার অ্যাকচুয়ালি নাম হচ্ছে জ্যোতির্ময় ঘোষ, আমাকে সবাই গোপাল বলেই ডাকে, আমার নাম গোপাল ঘোষ। আমার গ্রামের মানুষ, আমার সরবের মানুষ, আমার ডোমজুরের মানুষ আমাকে গোপাল ঘোষ বলেই চেনে, আমার ভালো নাম। আমার ডেজিগনেশন হচ্ছে আমি ডোমজুর কেন্দ্রের এসটি ওবিসি ছেলে চেয়ারম্যান, এসটি ওবিসি এবং এসসি ও চেয়ারম্যান। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার